আমাদের বিশেষজ্ঞ টিম যেটি বলেছে, এই 7 কেজি পরিমাণ যে হাই এক্সপ্লোসিভ, এগুলো দিয়ে 3000-এর উপরে আপনি শক্তিশালী বোম কিংবা ককটেল বানাতে পারবেন। আর এই যে বাসা থেকে এদেরকে গ্রেফতার করা হয়েছে, ওই বাসাটা কি ওদের নিজেদের না? না, এটা ভাড়া বাসা। তারা যে বাবুল, সে প্রায় 28 অক্টোবর মহাসমাবেশের 3 মাস পূর্বে সে এই বাসাটা ভাড়া করেছে। না, ওদের শুধুমাত্র দায়িত্ব ছিল যে এগুলো সংরক্ষণ করা, এবং বিভিন্ন সময় যেটা আমি বলেছি যে জসীমউদ্দিন বাবু এবং আল মামুন পান্না, এই দুজন যখন তাদের কাছে পাঠাতো, তারাই আদেশ দিত যে কি পরিমাণ এক্সপ্লোসিভ তারা দিয়ে দেবে। বোম বানানোর সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তাদের দায়িত্ব ছিল এগুলো হেফাজতে রাখা এবং তাদের উচ্চ পর্যায়ে নেতাদের আদেশ ক্রমে এগুলো সাপ্লাই করা। মানে কি সামনে নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতরে এরকম আরও বিস্ফোরক মজুদ থাকতে পারে আপনাদের কাছে? না, আমি তো বলেছি যে আমাদের বিশেষজ্ঞ টিম যেটি বলেছে, এই 7 কেজি পরিমাণ যে হাই এক্সপ্লোসিভ, এগুলো দিয়ে 3000-এর উপরে আপনি শক্তিশালী বোম কিংবা ককটেল বানাতে পারবেন। তো আমরা যে দুজনের নাম পেয়েছি এবং যুবদলের প্রথম সারির নেতারও দুই তিনজন নেতার নাম এসছে, সো যেহেতু তারা 28 অক্টোবর এই মহাসমাবেশের পরবর্তী সময়ে হরতাল অবরোধ করে অগ্নিসন্ত্রাস করে দেশকে একটি অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে এবং সাধারণ জনগণের সাপোর্ট না পেয়ে তারা আরও উগ্র হয়ে যাচ্ছে, সো ডেফিনেটলি এটা সহজে অনুমেয় যে তারা সামনের দিনগুলোকে কেন্দ্র করে তারা আরও নাশকতা করতে পারে এবং এই ধরনের এক্সপ্লোসিভ কিংবা এই ধরনের আরও জ্বালাও পোড়াও করার যে তাদের পরিকল্পনা রয়েছে, এটা সহজে অনুমেয়। এটা আমরা সিসিটিভি ফুটেজটা আমরা কালেকশন করেছি, আপনারা দেখেছেন যে একজন বোরকা পরা মহিলা ছিল, তার ব্যাগ থেকে ককটেলটা নিয়ে একজন সেটা নিচে থ্রো করেছে। তো আমরা এটা নিয়ে সিসিটিভি ফুটেজটা নিয়ে আমরা কাজ করছি। না, এই সম্পর্কে আমরা যতটুকু জানি যে এগুলো বললাম তো, এগুলো হচ্ছে হাই এক্সপ্লোসিভ, এগুলো নর্মালি সাধারণ কাজে ব্যবহৃত হয় না। এটুকু আমরা আমাদের যে এক্সপার্ট ফরেন্সিক ডিপার্টমেন্ট রয়েছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে। তবে এটার উৎস কোথায়, সেটা যে দুজন যুবদলের নেতার কথা আমরা বলেছি এবং প্রথম সারির দুই তিনজন নেতার কথা বলেছি, তাদেরকে ধরার পরে আমরা এগুলোর উৎস সম্পর্কে আমরা আপনাদেরকে তথ্য দিতে পারবো।